হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন একটি বিজনেস পরামর্শ নিয়ে আসছি আমি আশা করি যে আজকের এই বিজনেস পরামর্শটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে দুই শ্রেণীর লোক অত্যন্ত লাভবান হবেন দুই রকমের ভাবে এই ব্যবসাটা করতে পারবেন এবং দুই শ্রেণীর লোক এই ব্যবসাটা করতে পারবেন কেমন আপনাদের স্টেপ বাই স্টেপ আমি এই ব্যবসার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমি মনে করি যে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন আজকের যে ব্যবসাটা সেটা হচ্ছে ধানের ব্যবসা তাহলে চলুন আমরা সেই ধানের ব্যবসা কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করি তো আপনি যদি গ্রামে বসবাস করেন যে আপনি গ্রামে বসবাস করতেছেন কিন্তু আপনার কাছে ভালো অ্যামাউন্টে টাকা আছে কিন্তু আপনি টাকাটা কিভাবে কাজে খাটাবেন বা কোন কাজে খাটাবেন কোথায় খাটাবেন খাটালে হয়তো আপনার একটু প্রফিট আসবে সেটা আপনি বুঝতেছেন না তো আপনি যদি সিজনে পাঁচশো মন ধানও যদি কিনেন তো আপনি যখন পাঁচশো মন ধান ক্রয় করলেন তখন কিন্তু সর্বদাই আপনি কিন্তু তথ্য রাখার চেষ্টা করবেন যে কখন ধানের দাম বাড়ে এবং কখন ধানের দাম কমে তো যখন আপনি যদি সাড়ে সাতশো টাকা মন কিনেন যখন দেখলেন যে আমার এই ধানের দামটা এখন নয়শো টাকা বা সাড়ে নয়শো টাকা বা এক হাজার টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা ধরেন মন প্রতি দুশো টাকা দেড়শো টাকা বেড়ে গেছে তখনই কিন্তু আপনি ওই পাঁচশো মন ধান কিন্তু একবারে বিক্রি করে ফেলাইতে পারেন একবারে বিক্রি করে ফেলাইতে পারেন এখন আপনি যদি মন প্রতি যদি একশো টাকা করেও লাভ করেন বা যদি লাভে বিক্রি করেন তাহলে আপনি পাঁচশো মন ধানে কত টাকা লাভ হইতেছে পাঁচশো মন লাভে পঞ্চাশ হাজার টাকা লাভ হইতেছে তো এই যে পঞ্চাশ হাজার টাকা লাভ হইল আপনার এই যে আপনি চালানটা খাটাইছেন এই যে ধান কিনলেন পাঁচশো মন এর এখানে কিন্তু কোনো ধরনের রিস্ক নাই কোনো ঝামেলা নেই জাস্ট আপনি কিন্তু শুধু চালানটা পুঁজিটা খাটাইছেন প্লাস পাঁচশো মন ধান কিনছেন এক হাজার মন ধান কিনছেন ওইটা আপনি মন প্রতি একশো টাকা লাভ রেখে যখনই ধানের দামটা বাড়লো তখনই আপনার সাথে সাথে কিন্তু ওই ধানটা বিক্রি করে দিলেন তাহলে আপনার কিন্তু এক হাজার মন ধান কিনলে এক লক্ষ টাকা পাঁচশো মন ধান কিনলে পঞ্চাশ হাজার টাকা একদম অনায়াসে আপনার কিন্তু সিজেনে এটা ব্যবসা আপনি অন্য যাই কিছু করেন না কেন আপনি এইটা শুধুমাত্র আপনার এক্সটার্নাল একটা ইনকাম চলে আসলো এই পঞ্চাশ হাজার টাকা অথবা এক লক্ষ টাকা এক্সটার্নাল একটা ইনকাম চলে আসলো আপনার তাহলে আপনি যদি প্রতি বছরে যদি আপনার সেই টাকাটা যদি আপনি এইভাবে ধানের পিছনে যদি একটা ব্যবসা পর্যায়ে বা একটা প্রফিটেবল আশায় যদি আপনি আদান প্রদান করেন তাহলে সেক্ষেত্রে কি হলো যে আপনার এই টাকাটার বিনিময়ে আপনার টাকাটাও ধরা থাকলো প্লাস এই টাকার বিনিময়ে আপনি প্রতি বছরে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা যত বেশি ধান কিনতে পারেন যত টাকা চালান কাটিতে পারেন ঠিক অত টাকা পরিমাণে কিন্তু আপনার প্রফিটটা চলে আসতেছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই এটা হচ্ছে আপনার মূলত ধানের ব্যবসার যে একটা ক্রাইটেরিয়া সেটা আপনার সাথে আপনাদের সাথে বললাম আরেকটা বিষয় হচ্ছে যে যারা শহরে থাকেন বা যারা বিভিন্ন চাকরি বাকরি করেন বা যাদের টাকা পয়সা আছে কিন্তু টাকা এক জায়গায় রাইখা দিয়েছেন ব্যবসা করতে ভয় পান বা বিভিন্ন কিছু করতে ভয় পান একজন মানুষেরা দিতে ভয় পান তারাও কিন্তু আপনি যদি যেইখানেই থাকেন না কেন আপনি যেইখানে বসবাস করেন না কেন আপনি যদি গ্রামে গিয়ে যদি পাঁচশো মুন এক হাজার মুন বা দুইশো মণ তিনশো মুন যেরকমই পারেন না কেন আপনি যদি ধানটা সিজনের সময় ক্রয় করলেন কারণ সিজনের সময় কিন্তু প্রচুর পরিমাণ ধানের মোটামুটি একটু কম যায় কিন্তু অফ সিজনে কিন্তু ধানের দামটা অলরেডি বাড়তে থাকে আস্তে আস্তে বাড়তে থাকে সিজনের সময় যদি সাতশো টাকা থাকে তাহলে আপনার অফ সিজনে কী হয় যে সাতশো থেকে আষ্টশো নয়শো সাড়ে নয়শো এক হাজার এক হাজার পঞ্চাশ এরকমভাবে কিন্তু ধাপে ধাপে উঠতে থাকে তো যখন দেখলেন যে আপনার সর্বোচ্চ বাজারটা উঠছে তখনই কিন্তু আপনি ওই ধানটা বিক্রি করে ফালাতে পারেন ভালো একটা মুনাফা আসে এখান থেকে তা আপনি যদি চাকরি করেন শহরে থাকেন যেখানে থাকেন না কেন আপনি যদি এক্সটার্নাল কিছু টাকা থাকে সেই টাকাটা আপনি কিন্তু এই ধানের পিছনে কিন্তু ইনভেস্ট করতে পারেন গ্রামে আপনার বাবা আছে মা আছে বা পরিচিত লোকজন আছে যারাই থাকুক না কেন বা আপনি নিজে গিয়ে সিজনে আপনি নিজে গিয়ে পাঁচশো মুন এক হাজার মুন দুশো মুন তিনশো মুন ধান কিনে আপনি রেখে আসবেন রাখার পর আপনি সময় তথ্য রাখবেন কখন ধানের দামটা বাড়ে ঠিক আছে তখন আপনি কিন্তু ওই ধানটা বিক্রি করে ভালো পারেন এখন আমি যদি একটু ছোট করে দেখাই যে আপনার দুই লক্ষ টাকা আছে আপনি দুই লক্ষ টাকা দিয়ে আপনি মনে করেন দুইশো মুন বা অথবা আড়াইশো মুন ধান কিনছেন এখন আড়াইশো মুন যদি আপনি একশো টাকা মুন লাভ পান দেখা গেল যে দুই মাস পরেই কিন্তু আপনার কিন্তু ধানের দামটা বেড়ে যেতেছে সিজন যাওয়ার পরেই তো দুই মাস যদি আপনার এই দুই লক্ষ টাকা পয়সা থাকে তাহলে দুই মাস পরেই কিন্তু আপনি ওই ধান থেকে কিন্তু মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার অথবা চল্লিশ পঁয়ত্রিশ হাজার এরকম একটা প্রফিটেবল ইনকাম কিন্তু করতে পারতেছেন একদম অনায়াসে এক চাঞ্চে গেলেন যারা ধানগুলি হাটে উঠাইলেন উঠানোর পরে আপনি কি হলো একবারে বিক্রি করে ফেলাইলেন অথবা যারা ধান কিনে পাইকার তাদের কাছে কিন্তু আপনি একবারে মুন প্রতি একশো টাকা দেড়শো টাকা লাভ রেখে কিন্তু আপনি বিক্রি করে ফেলাইতে পারতেছেন কোনো ঝামেলা নেই তাহলে আপনার কিন্তু টাকাটা একদম অনাহায়সে কিন্তু এই প্রফিটটা কিন্তু এসে পড়তেছে এবং আপনার টাকাটাও কিন্তু সুন্দরভাবে সেভ মতন থাকতেছে তো এইভাবে আপনারা কিন্তু ধানের ব্যবসা করতে পারেন আরেকটা কথা আমি বলি যে আপনার যদি টাকা বেশি থাকে আপনি বেশি ধান কিনলে আপনার বেশি লাভ আসতেছে যদি কম টাকা থাকে সেক্ষেত্রে আপনি কম ধান কিনতে পারতেছেন তাহলে আপনার কম লাভ আসতেছে এই দুইটা বিষয়ের পার্থক্য হচ্ছে এটাই তো এইভাবে আপনারা কিন্তু ধানের ব্যবসা করতে পারেন খুবই সুন্দর একটি ব্যবসা আপনি এটা যে কোনো কিছু করেন না কেন সেটার পরিবর্তিতে আপনার টাকাটা আপনি এইভাবে ধানের পিছনে কিন্তু ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারেন এইভাবেই কিন্তু মানুষ টাকা দিয়ে কিন্তু টাকা বের করে তাই না এই যে মানুষ বলে না যে টাকা দিয়ে টাকা বের করা এটা কিন্তু টাকা দিয়ে টাকা বের করার মতোই আপনি একটা টাকা এক জায়গায় ইনভেস্ট করে সেখানে আপনি কি করতেছেন শ্রম দিতেছেন সেখানে আপনি সময় দিতে হইতেছে ওইটা ছাড়া আপনি অন্য কিছু করতে পারতেছেন না তারপরে আপনার একটা প্রফিট আসতেছে আর এটা কি হলো আপনার টাকাটা আপনি এখানে ইনভেস্ট করার পরে আপনি দুই থেকে তিন মাস পরে অথবা চার মাস পরে কিন্তু আপনি একটা ভালো অঙ্কের প্রফিট পেতেছেন তো এইভাবে আপনারা ধানের ব্যবসা করতে পারেন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা তো আজকের এই বিজনেস আইডিয়াটা আপনাদের কেমন লাগছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সর্বদাই আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকে মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন